দুর্নীতির আতুর ঘর কর হাসপাতাল পেঁয়াজের খোসার মতো দুর্নীতি যেন সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে স্বাস্থ্য দফতরের কত রকমের দুর্নীতি হতে পারে সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত তিনি পয়সা নিয়ে ঘুষ নিয়ে পাশ করানো ফেল করানো এই সমস্ত জিনিসপত্র চলত তিনি বিভিন্ন রকমের উপাদান যেগুলো একবারের বেশি দুবার ব্যবহার করা যায় না সেই সমস্ত উপাদানকেও রিউজ করতেন এবার নতুন দুর্নীতির কথা সামনে আসছে আর সেই দুর্নীতিটা আরো ভয়ঙ্কর আরও মারাত্মক কেন সেই কথা বলছে তার কারণ হচ্ছে এবার যে দুর্নীতির বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে ওষুধ নিয়ে দুর্নীতি অভিযোগ উঠছে যে এই ওষুধ দুর্নীতির সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে ভাবতে পারছেন যে ওষুধ একটা মানুষকে জীবন বাঁচাতে পারে সেই ওষুধ নিয়ে দুর্নীতি আর্য করের পড়ুয়া চিকিৎসকরা তারাও এই ওষুধের মান নিয়ে প্রশ্ন তুললেও তাতে কার্যত দেননি সন্দীপ ঘোষ তাকে সতর্ক করেও লাভ হয়নি এমনকি অভয়া তিনি নিজে তার দুই সহকর্মীকে নিয়ে সন্দীপ ঘোষের কাছে গিয়ে সেই কথা বলে এসেছিলেন জানিয়েছিলেন যে ওষুধের মান অত্যন্ত নিম্ন এবং এর কার্যকারিতা একেবারে তলানিতে ঠেকেছে একটা বিহিত চেয়েছিলেন কিন্তু পাল্টা ফল কি হলো সন্দীপ ঘোষ তাকে হুমকি দিয়ে বলেন যে না না বেশি মাথা তোমায় ঘামাতে হবে না এমন কি ফেল করিয়ে দেওয়ার হুঙ্কারও নাকি সন্দীপ ঘোষ দিয়েছিলেন যখন এই হুঙ্কার চলছিল তখন সেখানে আরও দুজন উপস্থিত ছিলেন শুধু অভয়া নন গত কয়েক মাস আগে ওষুধের মান নিয়ে বিভিন্ন বিভাগের ডাক্তার নার্স তারা বারবার অভিযোগ তুলছিলেন ওষুধের জন্য মৃত্যু হচ্ছে ভুল রিয়াকশন হচ্ছে ওষুধের কার্যকারিতা না থাকায় রোগীর স্বাস্থ্যের অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে এরকম প্রচুর অভিযোগ সন্দীপ ঘোষের টেবিলে জমা পড়েছিল কিন্তু কোনো কিছু নিয়েই কোনো নাড়াচাড়া হয়নি এই নিয়ে একটি রিপোর্ট দেখুন দেখো এই বিষয়ে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে আর্জিকর হাসপাতালের যে মূল ঘটনা সেই ঘটনার কারণ কি নেপথ্যে কি ছিল মোটিভ কি সেগুলো কিন্তু এখনও সিবিআই আন্ডার ইনভেস্টিগেশন সিবিআই এর আগে দু তিনবার শালদা আদালতে তারা এসেছিলেন দ্রুত উপযুক্ত নিয়ে তারাও বেশ কিছু তথ্য সামনে রেখেছেন কিন্তু অধিকাংশ তথ্য এখনো সামনে রাখেননি ফলে এই কেন এই ঘটনা ঘটেছিল নেপথ্যে কী ছিল মোটিভ কি ছিল সবথেকে বড়ো প্রশ্ন এই মুহূর্তে আমাদের দর্শকদের এবং সাধারণ মানুষের মনে যে কৌতূহল রয়েছে মোটিভ কী ছিল যদি সেই মোটিভ এখন পর্যন্ত সিবিআই কিন্তু না আদালতে বা কোথাও স্পষ্ট করেছে কিন্তু বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে যেমন একটা তথ্য একটা সূত্র থেকে যেটা এখন সামনে আসছে সেটা হচ্ছে এই অভয়া বা নির্যাতিতা এই তরুণী চিকিৎসক নাকি আরজিকর হাসপাতালের এক ওষুধ দুর্নীতি সম্পর্কে জেনে ফেলেছিলেন দেখো এই যে সরকারি হাসপাতালে ওষুধ দুর্নীতি কিন্তু নতুন কোনো তথ্য নয় বা আর হাসপাতালে যেটা প্রথম ঘটেছে বা প্রথমবার সামনে এসছে তা তথ্য নয় আমাদের দর্শকদের অধিকাংশ মানুষই সরকারি হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে বলে আমরা মনে করি ফলে সকলেই কিন্তু এই এই ধরনের একটা দুর্নীতির সম্মুখীন তারা হয়েছে ইভেন আমাদেরও এক্সপিরিয়েন্স রয়েছে সরকারি হাসপাতালে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধের গুণগত মান কতটুকু বা কার্যকরিতা কতটুকু সেটা নিয়ে কিন্তু বহু মানুষই বা বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করে থাকেন এই একই সন্দেহ নাকি প্রকাশ করেছিলেন এই করেন নিরোজিততা তরুণী যার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে সেই তরুণী চিকিৎসক সেই পিজিটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তিনি নাকি এই ওষুধ দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন কাকে সন্দীপ ঘোষকে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সূত্র থেকে যে আরজিকর সহ বিভিন্ন হাসপাতালে টেন্ডারের মাধ্যমে অংশগ্রহণ করে এবং সে হাসপাতালে ওষুধ বিক্রির বরাত পায় বিভিন্ন সংস্থা কিন্তু সেই সংস্থাগুলি নাকি দুর্নীতির মাধ্যমে আমরা জানি যে সন্দীপ ঘোষের সঙ্গে আরও কয়েকজনকে কয়েকজন ভেন্ডারকে অ্যারেস্ট করেছিল সিআই এই একই অভিযোগে যে তারা দুর্নীতি করে এই টেন্ডারে অংশগ্রহণ করে বরাত পেয়েছিল। সমস্ত মেডিকেল এবং নন মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করার দায়িত্ব পেয়েছিল তারপর থেকে তারা দেদার দুর্নীতি করে গিয়েছে কমা কম মানে কোয়ালিটিতে খারাপ কম কমা মানের ওষুধ তারা সরবরাহ করত বা বেশি টাকা দিয়ে তারা বিক্রি করতো আর জিগর হাসপাতালে এবং গুণগত মান খারাপ ছিল বিভিন্ন তত্ত্ব সামনে এসেছে তার পেছনে যারা রয়েছেন সেই মানুষগুলোকেও গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি সন্দীপ সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার যে বডিগার্ড আফসার আলী ঘাঞ্চারা আরও দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এই অভিযোগেই অর্থাৎ সে তাদের মাধ্যমে যে ওষুধগুলো আসতো আরজিকর হাসপাতালে সেই ওষুধের গুণগত মান যে ভালো ছিল না সেটা নিয়ে কিন্তু অভিযোগ বহুদিন ধরে আসছিল কারো অভিযোগ করছিলেন বিভিন্ন সূত্রের দাবি আরজিকর হাসপাতালে যারা চিকিৎসক বিভিন্ন ডিপার্টমেন্টের যারা চিকিৎসক যারা নার্স তারাই কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে রোগীর সাথে কাজ করছেন তারাই কিন্তু এই গুণগত মান সম্পর্কে অকিবহল ছিলেন এবং এই ঘটনা নিয়ে তারা সোচ্চার হয়েছিলেন বিভিন্ন ওষুধে যে কাজ করছে না রোগী যে ভালো হচ্ছে না এবং মাঝে মধ্যে যেটা উল্টো রিয়াকশান হচ্ছিল রোগীর শরীরে যার ফলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটছিল এই ধরনের ফিডব্যাক হাসপাতালের যারা চিকিৎসক যারা নার্স সিস্টার তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছিলেন এবং তাদের মধ্যে এই যে আমাদের অভয়া যার প্রাণ চলে গিয়েছে একটা বিষয় বলো অভয়ার কাছে কি কোনো প্রমাণ কিছু ছিল তার কাছে কি কোনো সে কি কোনো ছবি তুলতে তুলেছিল তার কাছে কি কোনো লিখিত কিছু ছিল তার হোয়াটসঅ্যাপে কি সেরকম কোনো তথ্য ছিল মোবাইলে কি কিছু তথ্য ছিল দেখো বিভিন্ন সূত্রে যেটা দাবি করছে যে সে যেহেতু একজন চিকিৎসক ছিলেন পিজিডি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যেহেতু ছিলেন তিনিও কিন্তু চিকিৎসার কাজ করতে গিয়ে এই ওষুধের গুণত গুণগত মান নিয়ে তার কাছেও তার মনে সন্দেহ জেগেছিল তার মনে প্রশ্ন উঠেছিল এবং সেই ওষুধে যে কাজ করছে না তিনি মনে করেছিলেন এটার প্রিন্সিপালকে জানানো প্রয়োজন সেই কারণেই এই সূত্রের দাবি যে এই তরুণী চিকিৎসক নাকি সন্দীপ ঘোষকে গোটা বিষয়টি জানিয়েছিলেন এখন সন্দীপ ঘোষের প্রত্যক্ষ মদতে দুর্নীতি করে টেন্ডার পাওয়া যে সংস্থা যে ওষুধ সাপ্লাই করছে সেটা তো অভয়ের জানা ছিল কিনা আমরা জানি না কিন্তু যে কোনো কারণেই হোক সে বিষয়টি নিয়ে কিন্তু সরব হয়েছিল এবং সন্দীপ ঘোষকে বিষয়টি তিনি জানিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে সন্দীপ ঘোষের যে অফিস রয়েছে আর জি করে হাসপাতালের প্রিন্সিপালের যে চেম্বার রয়েছে সেখানে গিয়েই তার দুই সহপাঠীকে সঙ্গে নিয়ে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে নাকি এই চিকিৎসক তরুণী তিনি সন্দীপ ঘোষের ঘরে গিয়েছিলেন প্রিন্সিপালের সাথে দেখা করতে এবং সেখানে আরও বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন তাদের সামনেই নাকি সন্দীপ ঘোষকে তিনি জানিয়েছিলেন যে হাসপাতালে যে ওষুধ আসছে যে ওষুধ রোগীদেরকে প্রয়োগ করা হচ্ছে সেই ওষুধের গুণগত মান নিয়ে তার মনে সন্দেহ সন্দেহ রয়েছে রয়েছে অর্থাৎ রাজেশ ওষুধের গুণগত মান নিয়ে এই সন্দেহটা প্রকাশ করেছিলেন অভয়া এবং সেই কারণেই কি তার এই পরিণতি খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে এই বিষয়টা যখন সামনে এলো যে অভয়া জেনে ফেলেছিলেন এবং এটা সন্দীপ ঘোষের কাছে তিনি জানিয়েছিলেন তখনই কি এই ধরনের একটা ঘটনা ঘটলো অর্থাৎ কোথাও কি অভয়ার মুখ বন্ধ করার জন্যই এই ঘটনাটা দেখো হতেই পারে উড়িয়ে দেওয়া যায় না কোনো সন্দেহই কিন্তু তদন্তের আওতার বাইরে নয় যে কোনো প্রত্যেকটা লিড এই মুহূর্তে সিবিআই কাছে সমান গুরুত্বপূর্ণ এবং কেন্দ্র তদন্তকারী সংস্থা এই ঘটনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন